সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার যদি মাইলেন সাইকেল খেলতে চান মানে মাই ইলেভেন সাইকেলের টিম বানিয়ে সেই টিমটিকে কোনো একটি কন্টেস্টে জয়েন করতে চান তাহলে এই সব কাজগুলো আপনার মাই ইলেভেন সাইকেলে কীভাবে করবেন তো সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো একদম শুরু থেকে দেখাবো আপনার কীভাবে কীভাবে মাইলেন সাইকেল রেজিস্টার করবেন রেজিস্টার করার পর কীভাবে টিম বানাবেন টিম বানিয়ে সেই টিমটিকে কীভাবে কনটেস্টে জয়েন করবেন তারপর সেই কনটেস্ট থেকে আপনার কীভাবে সেই কন্টেস্টের উইনার হবেন তো সব কিছুই আজকের ভিডিওতে এ টু যে ডিটেলসে বলবো তাই আপনার কিন্তু ভিডিওকে একদম শুষ দেখবেন তো সর্বপ্রথম আপনারা কী করতে হবে এই মাই ইলেভেন সাইকেল অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে তো এই অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনার কী করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনার একটি লিঙ্ক পাবেন তো ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর আপনার নিচে একটি লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের ডাইরেক্ট প্লেস নিয়ে যাবে প্লেস্ট যাওয়ার পর আপনার মাইলেভেন সাইকেলকে ডাউনলোড করবেন আপনার যদি এই লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার একটা বোনাস পাবেন সেই বোনাস দিয়ে কিন্তু আপনার কোনো কন্টেস্টকে মানে কোনো কন্টেস্টে জয়েন করতে পারবেন ফ্রিতে মাত্র এক টাকার প্রয়োজন পাবে আর বাকিটা সব ফ্রি ফ্রিতেই হয়ে যাবে আপনাদের তাই আপনাদের কিন্তু লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে তো আপনার লিঙ্ক থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনাদের মাইল সাইকেলটাকে ওপেন করতে হবে তো ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে না আপনাদের প্রথমে একটি পেজ আসবে যেখানে আপনাদের শুরুতে আপনাদের নাম্বারটা দিতে হবে আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন তারপরে ছোটো একটা করে বক্স থাকবে সেই বক্সটা আপনাদের টিক করতে হবে টিক করার পর আপনাদের কর্টিতে ক্লিক করতে হবে কর্টিতে ক্লিক করার পর আপনাদের একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দেবেন তারপরে এরকম পেজ চলে আসবে তো প্রথমে কিন্তু আপনাদের এরকম পেজ আসবে না প্রথমে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে তারপর একটা ছোট বক্স থাকবে সেখানে ঠিক করতে হবে যে আপনার আঠেরো ইয়ার্সের উপরেই আছেন সেটা ওইখানে ওইটা প্রমাণের জন্য ওখানে ঠিক করতে হবে তারপর আপনার কন্টিতে ক্লিক করবেন তারপর আপনাদের এরকম পেজে নিয়ে আসবে ওটিপি যে আসবে আপনাদের মোবাইল নাম্বারে ওটিপিটা যাবে তারপর এরকম পেজে নিয়ে আসবে তো এরকম পেজে নিয়ে আসার পর এবার আপনাদের কী করতে হবে এবার যেই কন্টেস্ট আপনার মানে যেই ম্যাচ খেলতে চান তো সাপোজ আজকে যেমন ম্যাচ আছে ইন্ডিয়ার বাংলাদেশ আটটায় শুরু হবে তো এই ম্যাচটা আমি খেলবো তার জন্য এই মাসে আপনাদের ইন্টার করতে হবে তো আমি এই ম্যাচে ইন্টার করি আপনার যে ম্যাচটা খেলবেন তো সেই ম্যাচে এন্টার করবেন এন্টার করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে কনটেস্ট যেমন এখানে মাত্র এক টাকা দিয়ে জয়েন করতে পারবো আমি আর ফার্স্ট প্রসেস কিন্তু এক কোটি টাকা এক করোর টাকা তো এরকম অনেক কনটেস্ট আছে তো ফার্স্ট কাজ আপনার যেটা যেটা করতে হবে ফার্স্ট আপনাদের টিম বানাতে হবে তো এইদিকে বাস দেখতে পাবেন মাই টিম আর বাস হেডের এইদিকে ডানে অপোজিট সেট আপনার ডান দিকে দেখতে পাবেন ক্রিয়েট টিম তো আপনাদের এই ক্রিয়েট টিমে ক্লিক করতে হবে ক্রিয়েট টিমে ক্লিক করার পর এরকম অপশান দেখতে পাবেন মানে এরকম পেজ দেখতে পাবেন এরকম ইন্টারফেস তো এইদিকে থাকবে প্রথমে উইকেট কিপার এখানে সেই টিমের মধ্যে উইকেট কিপার যতগুলো আছে সব দেখতে পাবেন যেমন ভারতের কিপার ইসুভ পান্ত বাংলাদেশের লিটন দাস আর বাকি এগুলো কিন্তু উইকেট কিপার তারপর ব্যাটসম্যান যেগুলো ব্যাটসম্যান তারপর অলরাউন্ডার তারপর কিন্তু বোলার তো এইভাবে কিন্তু আপনাদের একটা একটা করে প্লেয়ার নিয়ে টোটাল এগারোটা প্লেয়ার নিয়ে একটা টিম বানাতে হবে তো এরকম করে যদি আপনারা বানাতে চান তো এইভাবে বানাতে পারেন আর একটা হচ্ছে লাইনআপ তো আপনাদের এই লাইন আপে ক্লিক করার পর এইদিকে ইন্ডিয়ান লাইন আপটা এইদিকে বাংলাদেশের লাইন আপটা দেখতে পারেন এবং সবসময় আপনারা কিন্তু টসের পর টিমটাকে বানাবেন আগেও বানিয়ে রাখতে পারেন টসের পর কিন্তু আপনাদের ঠিক করতে হবে যদি আগেই বানিয়ে রাখেন এবং কোনো প্লেয়ার না খেলে তাহলে কিন্তু টসের পর আপনাদের টিমটাকে চেঞ্জ করতে হবে কারণ যদি কোনো প্লেয়ার না খেলে তাহলে কিন্তু আপনারা লস হয়ে যাবে তাহলে কিন্তু আপনাদের পয়েন্ট বেশি হবে না আপনারা কিন্তু জিততে পারবেন না তো অবশ্যই কিন্তু আপনার টসের পর টিমটাকে একবার দেখবেন আগে বানিয়ে রাখবেন নতবা টসের পর বানাতে পারেন আর আগে বানিয়ে রাখলে টসের পর কিন্তু টিমটাকে ঠিক করবেন তো টসের পরে কিন্তু এরকম লাইন আপে আপনার দেখতে পাবেন কারা প্লেইং লেভেল আছে তো এখানে কিন্তু কী করতে হবে আপনাদের ইন্ডিয়া আর বাংলাদেশের দুই টিমের প্লেয়ার নিয়ে আপনাদের এগারোটা প্লেয়ার নিয়ে একটা টিম আপনাদের বানাতে হবে তো দুই টিমের প্লেয়ার কিন্তু নিতে হবে শুধু এক টিমের প্লেয়ার নিলে হবে না তো আপনাদের দুই টিমে নিতে হবে তুমি সাপোজ এখানে রৈষমাকে নিচ্ছি বিরাট কোহলিকে নিচ্ছি ঋষি পান্ত জাস্ট এক্সাম্পলের জন্য এখান থেকে আমি লিটন দাসকে নিচ্ছি সাকিবুল হাসনকে নিচ্ছি হৃদয়কে নিচ্ছি মোহাম্মদুল্লাহকে নিচ্ছি আর এখান থেকে মুসিফুর রহমানকে নিচ্ছি আর যশ্বিত বুমা এদিকে অরদীপ সিং আর এখানে অক্ষয় প্যাটেল আর তো এগারোটা প্লেয়ার হয়ে গেছে আর হাতিপাণিক আমি নিতে পারছি না তো আপনার আপনাদের মতো করে একটা টিম নেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এবার আপনার এরকম এটা দেখতে পাবে প্রথমে এই দিকে দেখবেন সি আর এদিকে ভি ভিসি তো সি আর এই ভিসি কি আপনি আমি এবার আপনাদের জানাচ্ছি সি মানে হচ্ছে ক্যাপ্টেন ভিসি মানে হচ্ছে ভাইস ক্যাপ্টেন এবার ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন ব্যাপারটা কী বলছি তো এই যে প্লেয়ার আমি এগারোটা নিয়েছি এই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আজকের ম্যাচে পয়েন্ট দেবে যারা যা ব্যাটিং করতে আসবে তারা কিন্তু পয়েন্ট দেবে তো ক্যাপ্টেন আপনি তাকেই বানাবেন যারা মানে যে আজকের ম্যাচে টপ পারফর্মার হবে মানে ধরুন আজকের ম্যাচে সাপোজ কথা কথা বিরাট কোহলির টপ পারফর্মার এলো বিরাট কোহলি ধরুন আজকের ম্যাচে পঞ্চাশ রান বানিয়ে দিল তো পঞ্চাশ রান বানিয়ে দেওয়ার পর সাপোজ আমি ধরে নিলাম বিরাট কোহলি আজকে সাইট পয়েন্টের মতো দিল তো আজকে সবচেয়ে বেশি পয়েন্ট দিয়েছি বিরাট কোহলি তো বিরাট কোহলি যদি সাইড পয়েন্ট দেয় আর বিরাট কোহলিকে যদি আমি ক্যাপ্টেন বানাই তাহলে বিরাট কোহলির সাথে টু এক্স মাল্টিপ্লাই হবে মানে টু মাল্টিপ্লাই হবে তাহলে ব্যাটগুলো যদি সাইড পয়েন্ট দেয় ব্যাটগুলিকে টু দিয়ে মাল্টিপ্লাই মানে গুন করলে কত হবে একশো কুড়ি পয়েন্ট তা মানে আমি যদি ব্যাটগুলিকে ক্যাপ্টেন বানাই ব্যাটগুলি যদি আমার ক্যাপ্টেন থাকে ব্যাটগুলো যদি আজকে সাইড পয়েন্ট দেয় আমার ক্যাপ্টেন থাকলে সে আমাকে দেবে একশো কুড়ি পয়েন্ট আর এদিকে হচ্ছে ভিসি ভিসি মানে হচ্ছে আজকের ম্যাচের সেকেন্ড টপ পারফর্মার মানে ক্যাপ্টেনের পরে যে করবে ধরুন আজকের ম্যাচে সেকেন্ড টপ পারফর্মার দিক থেকে সাকিউলেশন নিচ্ছি সাকিউলেশান আজকের ম্যাচে ধরুন পঞ্চাশ দিচ্ছে পয়েন্ট এবার যদি পঞ্চাশ পয়েন্ট দেয় আর যদি সে আমার ভিসি থাকে তাহলে তার সাথে মাল্টিপ্লাই হবে ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় দিয়ে তার সাথে গুণ হবে যত পয়েন্ট দেবে তো সবসময় আপনারা ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন কিন্তু সেই ম্যাচের যে টপ পারফর্মার হবে তাকে বানাতে হবে তো আজকে ম্যাচে আপনাকে আন্দাজ করে নিতে হবে যে বুঝতে হবে যে কে ভালো খেলতে পারে তাকে আপনাদের কিন্তু ক্যাপ্টেন দিতে পারে এবং তার নিচে মানে তার পরে কে ভালো খেলতে পারে যে একদম ভালো খেলবে তাকে ক্যাপ্টেন বানাবে এবং একদমই ভালো নিচে যে খেলবে মানে সেকেন্ড টপ পারফর্মার হবে তাকে আপনার ভয়েস ক্যাপ্টেন বানাবেন তাহলে কিন্তু আপনাদের উইনিংয়ের চান্স বেশি তো আপনার ক্যাপ্টেন যেমন আজকে বেট করে দিলাম এবং ভাইস ক্যাপ্টেন সাইকেলের সঙ্গে দিলাম তারপরে সেফ টিমে ক্লিক করবেন সেফ টিমে ক্লিক কর পর আপনার টিমটা সেট হয়ে যাবে এবার আপনার কোন কনটেস্টকে জয়েন করতে চান তো এখানে দেখুন এটা কিন্তু ঊনপত একটা কন্টেস্ট কিন্তু আমাকে এটা এক টাকায় জয়েন করার জন্য অফার দিয়েছে তো আপনারাও সেম এক টাকায় পাবেন যদি আমার এটা ডালট করেছেন তো এখানে ক্লিক করার পর তারপর কিন্তু আমি কন্টেস্টে জয়েন করতে পারবো তো এখানে অনেক কন্টেস্ট আছে যেই কনটেস্ট আপনাদের ভালো লাগে তো এখানে ফার্স্ট প্রবন্ধ এক কোটি এবং এখানে আমার অনেক প্রাইজ আছে তো যেগুলো আপনাদের আপনারা এখানে এসে দেখে নেবেন আপনাদের এই প্রাইজ যদি ভালো লাগে তাহলে কন্ট্যাক্ট জয়েন করবেন তো আমি এই কনটেস্টটা জয়েন করে আপনাদের দেখাচ্ছি তো এক টাকা দিয়ে আমি এই জয়েন করার জন্য এখানে ওকেতে ক্লিক করতে হবে তারপর এখানে তারপর এখানে আমার আবার ওকেতে ক্লিক করবে কারণ আমার লোকেশনটা অন নেই তো লোকেশন অন করার জন্য তো লোকেশন অন হয়ে গেছে আমি ওকেতে ক্লিক করার পর তারপর প্রসিড টু অ্যাড কে ক্লিক করতে হবে তারপর আপনাদের কিন্তু এখানে টাকা মানে টাকা অ্যাড করতে হবে তো এক টাকা কিন্তু আপনাদের অ্যাড করতেই হবে মাস্ট কারণ এক টাকা দিয়ে কনটেস্টটা জয়েন হবে তারপর কিন্তু এখানে আপনাদের আধার কার্ডের নাম্বার দিতে হবে আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পরই তারপর তারপরেই কিন্তু আপনারা টাকাটা অ্যাড করতে পারবেন আধার কার্ডের নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবেন তারপর আপনাদের ভেরিফিকেশন সাকসেফুল হয়ে যাবে তারপর আপনাদের কী করতে হবে এখানে ক্যাশ অ্যাড করতে হবে তারপরে অ্যাড ক্যাশে ক্লিক করবেন নিচে অ্যাড ক্যাশে ক্লিক করার পর আপনার এখান থেকে টাকা অ্যাড করবেন তো আমি এখান থেকে পঁচিশ টাকা মতো অ্যাড করে আপনাদের দেখাচ্ছি তারপর আপনাদের এখানে ফোনপে বা গুগল পে বা কোনো ইউপিআই বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং অনেক অপশন আছে যে অপশন দিয়ে অ্যাড করবেন তো সেটা সিলেক্ট করে নিতে পারেন তারপর আপনার সেই ম্যাথড দিয়ে কিন্তু টাকাটাকে অ্যাড করে নিতে পারেন তো আমি ফোনপে দিয়ে টাকাটা অ্যাড করে আপনাদের দেখাচ্ছি তো সাকসেসফুলি কিন্তু ফোনপে দিয়ে আমি টাকাটা অ্যাড করে নিয়েছি মাইসাইকেল ইলেভেনে তো টাকা অ্যাড হয়ে গেছে এবার এখানে লেটস প্লেতে ক্লিক করতে হবে লেটস স্প্লেতে ক্লিক করার পর এবার জয়েন কন্ডেশন ক্লিক করতে হবে জয়েন কন্ডেশন ক্লিক করার পর আমার কিন্তু কনটেস্টটা জয়েন হয়ে গেছে তো দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি জয়েন দ্য কনটেস্ট তো এবার আপনার কীভাবে দেখতে পাবেন যে আপনার কন্টেস্ট জেন হয়েছে কি না তো আপনার মাই কন্ট্রেস দেখতে পাবেন তো মাই কন্ট্রেসে যাওয়ার পর আপনার এখান থেকে আপনাদের কন্টেস্টটা দেখতে পাবেন এখানে ক্লিক করার পর তারপরে লিডার বোর্ডে যাবেন এখানে আপনি আপনার টিমটাকে দেখতে পাবেন তো এটা হলো আমার টিম আমি যেটা বানিয়েছি তো এটা হলো আমার টিম ক্যাপ্টেন ছিল বিরাট কোহলি এবং ভাইস ক্যাপ্টেন সাকিবুল হাসান তো এইভাবেই কিন্তু আপনার খুব সহজেই মাই দেবেন সাকিব টিম বানিয়ে সেই টিমটিকে কোনো একটি কন্টেশি জয়েন করে খেলতে পারবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে